কাঙ্ক্ষিত সাফল্য। তাই এই লেভেল ওয়ানে যেটা করবেন সেলফ ট্রেনিং, যত পারেন শুধু এখন ট্রেনিং করবেন, যেখানে পারেন বই পড়েন, সেমিনার দেখবেন, ইউটিউব দেখবেন, সেলফ ট্রেনিং করবেন, মাইন্ডসেটটাকে শিফট করবেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিং করব, ডিএক্সএন করব, ঠিক আছে। তারপরে হচ্ছে যেহেতু আপনার কোনো পার্সোনাল ভ্যালু নাই, এখন মার্কেটে কোনো ভ্যালু আছে? কেউ কথা বললে শুনবে? শুনবে না, যাই কিছু বলেন, কারণ আপনার ওই এক্সপিরিয়েন্সটা নাই। সো আপনাকে মার্কেটে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। তারপরে যেটা প্রসপেক্টিং, প্রেজেন্টেশন এবং ফলো আপ, এগুলো শিখতে হবে, কিভাবে প্রসপেক্ট করতে হয়, কিভাবে ফলো আপ করতে হয় শিখতে হবে, এই লেভেল ওয়ান এর কাজ। অবজেকশন হ্যান্ডলিং, এই যে প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্টের দাম বেশি, এইটা সেইটা, হাবি জাবি, কাজ করে না প্রোডাক্ট দেখতে এরকম, এটা বিভিন্ন ধরনের অবজেকশন থাকবে। নেটওয়ার্ক মার্কেটিং, ও বুঝছি, ডেস্টিনি, এটা সেটা, হাবি জাবি, এটাকে বলা হয় অবজেকশন হ্যান্ডলিং, এটাকে শিখতে হবে। তারপরে হচ্ছে এইখানে আপনার ইনকামটা খুবই ছোট থাকবে, একদম ছোট থাকবে, এটাকে আমরা মেন্টালি সেট আপ করতে হবে যে আমার ইনকামটা খুবই ছোট, এফোর্ট মোর, সারা রাত দিন পরিশ্রম করবেন, মাস শেষে 200 টাকা পাবেন, এটা আপনাকে মেনে নিতে হবে, ঠিক আছে। মেন্টালিটা এইভাবে সেট আপ, যদি আপনি ভবিষ্যতে 20 লক্ষ টাকা, 2 কোটি টাকা পাইতে চান, লেভেল ওয়ানের কাজ। এটা কতদিন পর্যন্ত সময় লাগতে পারে দেখেন, 3 to 6 months। মেন্টালি ফিক্স করে নেন যে আমার লেভেল ওয়ানে 3 থেকে 6 মাস আমাকে এগুলো পরিশ্রম করে শিখতে হবে। নেক্সট আসেন লেভেল টু, এ দেখেন এগুলো সব লেভেল ওয়ানের কাজ। এই লেভেল ওয়ানের কাজ যখন শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে লেভেল টু। লেভেল টুতে আছে চমৎকার কিছু বিষয় দেখেন, সেটা হচ্ছে প্রসপেক্টিং, অ্যাট্রাক্ট লিডস। লেভেল টু তবে আপনি ট্রেনিং নিছেন না, সেলফ ট্রেনিং নিছেন, অবজেকশন হ্যান্ডলিং শিখছেন, অবজেকশন কিভাবে ওভারকাম করতে হয় শিখছেন, মাইন্ড মেন্টালি শিফট করছেন, এখন কাজ কি, লিড কালেক্ট, মানে ম্যাসিভ জয়েনিং, ম্যাসিভ জয়েনিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অসংখ্য জয়েনিং করাইতে হবে। জয়েন কাকে করাবেন, গরু না ছাগলকে, মানুষকে জয়েন করাবেন। আর এই মানুষকে যে জয়েন করানো, এটাকে বলা হয় লিডস। একজন মানুষকে জয়েন করাবেন, এটাকে একটা লিডস, দুইজন মানুষকে জয়েন করাবেন, দুইটা লিডস, এইভাবে লেভেল টুতে এসে আপনি ম্যাসিভ লিডস কালেক্ট করবেন। খালি জয়েনিং করাবেন, এত মানুষ আপনি পাবেন কোথায়, এত মানুষ আপনি কোথায় পাবেন, ম্যাসিভ লিডস কালেক্ট মানুষের বাসায়। করোনার ভিতরে তো বের হয়নি, সে যাই যা পারবেন, আপনি এই মুহূর্তে আপনার আমেরিকার একজনকে মেম্বার করতে পারবেন যদি পরিচিত না থাকে, আপনার হইতেছে যে অন্য কোনো দেশে মেম্বার তৈরি করতে পারবেন, লিডস কালেক্ট করতে পারবেন। লিডস কালেক্ট করার জন্য যে যে হচ্ছে পাওয়ারফুল টুলস, লিডস কালেক্ট করার জন্য প্রতিদিন মানুষে আপনাকে খুঁচা মারবে যে ভাই ডিএক্সএন কি, এই কফি খাইলে কি হয়, টুথপেস্ট ব্যবহার করলে কি হয়, থ্রো ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইমেইল মার্কেটিং, টুইটার, এইগুলো হচ্ছে আপনার লিডস কালেকশনের টুলস। আজকে ফেসবুকের ভিতরে অনেকেই দেখা যায় যে পোস্ট দেয় এই আমার 14 জেলায় 14 জন লোক দরকার, 64 জেলায় 64টা লোক দরকার, জীবনে কোনো 64টা লোক পাবে? তারপরে একজনে একজনে দিছে যে সাবান ব্যবহার করেন, মুখের মেস্তা টেস্তা সব কিছু যাবে, কি লেখা টেখা, এই লেখা দেখা যায় যে আমার ফেসবুক ডিএক্সএন এর মিনিমাম 200 ফ্রেন্ড আছে, সবার ওয়ালে ওয়ালে এটা ঘুরতেছে, লাভ হবে? কোনো লাভ নাই, বিকজ এগুলো এখন আপনাকে প্রপার ওয়েতে ইউজ করতে হবে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, প্রতিদিন মিনিমাম 50 জন লোক আপনার কাছে আসবে জানার জন্য, আপনার কাছে রিভার্স, এটাকে রিভার্স ইনভাইটেশন বলে, আপনি যাবেন না তাকে ডিএক্সএন এর কথা বলার জন্য, আপনার কাছে আসবে, আপনার কাছে জানতে চাইবে যে ডিএক্সএন কে পোস্ট দেখলাম যে নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএনটা কি, কফি খাইলে কি হয়, আপনার কাছে জানার জন্য আসবে। সমস্ত কারিকুলাম কিন্তু ফেসবুকের মাধ্যমে করতে পারেন, ইউটিউবের মাধ্যমে করতে পারেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো হচ্ছে টুলস লিড কালেক্ট করার। আমরা একটা বিএ ডিজিটাল নেটওয়ার্কারের একটা কোর্স চালু করেছিলাম, 2টা ব্যাচ আমাদের চলে, মনে করেন যে সব দেখলাম যে সৌদি আরব থেকে, এই যে এই ব্যাচে সেকেন্ড ব্যাচ চলতেছে, 50 জন রেজিস্ট্রেশন করছে, বাংলাদেশ থেকে 2-3 জন আছে, আর সব সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে, ঠিক আছে। তো দেখেন যে তারা কি, যখন তারা বলে, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটা আমি এখন দেখাচ্ছি না, তখন যারা বলে যে স্যার দেখেন আমি আমি অস্ট্রেলিয়াতে একটা লিড পাইছি, অস্ট্রেলিয়াতে একটা লিড কি, তার মানে অস্ট্রেলিয়াতে একটা মেম্বার পাইছে থ্রো এই সিস্টেমের মধ্যে যেগুলো আমরা শিখাইছি,
পরে বলতেছে স্যার আপনার আমাদেরকে যে লিংক বিল্ডিং শিখাইছেন ওই লিংক বিল্ডিং এর মাধ্যমে আমি একটা কাস্টমার পাইছি এবং আমাদের গ্রুপে সেই রিভিউগুলো আছে কিন্তু দেখেন বাংলাদেশে আমরা অনেক বিজ্ঞপ্তি দিছি যে আপনারা এটা করেন একটা করলে লাভ আছে কিন্তু অনেকে কিন্তু সেটা করে নাই এবং এইগুলো ছাড়া এই যে সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে মিডিয়াগুলো আছে এইগুলোর ইউজেস ছাড়া আপনি লিড কালেক্ট করতে পারবেন না আপনাদের অত কিছুতে যাওয়া দরকার নাই ফেসবুক নাই ফেসবুক আছে কার কার হাত তোলেন সবাই চালায় তো তাহলে দেখেন যে সবাই ফেসবুক চালায় আপনি কি জানেন শুধু ফেসবুকটাকে ব্যবহার করে ওই আপনার